শুক্লা, তুমি জানো যে আমাদের দেশের রাষ্ট্রপতি একসময় মহিলা ছিলেন, স্পিকার আমরা মহিলা পেয়েছি, এমনকি আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা। আর আমি যে পুজোতে রয়েছি কালীঘাটের ছেষট্টি পল্লী, প্রথমে আমি তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন আনন্দকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ অঞ্জলি শুরু হয়েছে এবং যারা পুজো করছেন যে পুরোহিতদের তুমি দেখতে পাচ্ছ, এবং তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে সেই ছবি দেখাবো, মহিলা পুরোহিতরা কিন্তু পুজো করছেন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে মহিলা পুরোহিত, এবং কেন মহিলা পুরোহিত এই এই পুজোতে নেওয়া হয়েছে আমি সেই বিষয়ে কথা বলবো, ক্যামেরা পার্সন আনন্দকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। আপনাদেরকে দেখা যাচ্ছে আপনাদের ক্লাবে মহিলা পুরোহিতরা পুজো করছেন, এবং কালীঘাট চত্বরে আমরা যদি দেখি যে প্রচুর পুজো হয় নাম করা, তার মধ্যে আপনারাও কোথাও একটা জায়গা করে নিয়েছেন, মানে বলা উচিত যে আকেলা হি কাফি হ্যায়, মানে আপনারাও কোনো অংশে কম নন, কেন আপনাদের মহিলা পুরোহিত নেওয়া হলো? না, আমরাই মানে আকেলাই কাফি হয় সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটাই বক্তব্য যে পুজোর ক্ষেত্র বা যে কোনো ক্ষেত্র যদি দেখি মহিলারা কিন্তু তারা নিজেও গুণে কিন্তু এগিয়ে চলেছে। যদি পুজোর ক্ষেত্র দেখি পুজো সংগঠক মহিলা রয়েছে, পুজোর ঢাকি মহিলা রয়েছে, পুজো শিল্পীও মহিলা রয়েছে, এমনকি পুজো যখন হয় পৌরোহিত্য হয়তো পুরুষরা করে কিন্তু তার জোগাড় কিন্তু মহিলারাই করে দেয়। কিন্তু পৌরোহিত্যের ক্ষেত্রে কেন আমরা মহিলাদের সেখানে যোগদান করাতে পারবো না? আজকে কোথাও কিন্তু লেখা নেই যে মহিলারা পৌরোহিত্য করতে পারে না। যদি সেটা লেখা থাকতো তাহলে প্রতি বৃহস্পতিবার আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় সেটা আমাদের মায়েরাই করে, তাহলে তারা করতে পারতো। সেখান থেকেই আমাদের একটা প্রথম পদক্ষেপ। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি চব্বিশ ঘন্টা।